নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল প্রাণ ঢালা ভালোবাসা। আজকে আমার মুর্শিদাবাদের সব থেকে প্রিয় জায়গা মতিঝিলটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। কেন মতিঝিল আমার প্রিয় সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই প্লেসটি বেসিক্যালি এখন এটি পার্ক, কিন্তু একটা সময় এটি সিরাজউদ্দৌলার জামাতার বাসভবন ছিল। সতেরোশো চল্লিশ সাল নাগাদ এটি নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এটি ইংরেজের শাসনাধীনে অবস্থায় 1771 থেকে 1773 সাল পর্যন্ত মতিঝিল ওয়ারিং হেস্টিংয়ের বাসভবন ছিল। এভাবে পরবর্তীকালে বর্তমানে এটি একটি পার্কে পরিণত হয়েছে এবং খুবই সাজানো গোছানো চারিদিকে মেনটেন করা দেখতে পাচ্ছি। বড় গোলাপ বাগান আমি জীবনে কোনোদিন দেখিনি। প্রায় বিঘা এক বিঘা মতো জায়গা, এক দেড় বিঘা জায়গা শুধু গোলাপ আর গোলাপ। এবং ওখান থেকে আরো খুব তাড়াতাড়ি করে চলে আসছি, যত কেড়েছে চলে আসছি। বড় কাঁচলাটা অনেক বড়, মাগুর না এটা, কাঁচলা মাগুর দূরের দিকে তুলে দাও, দিয়ে এখানে দিয়ে দাও, মাঝখানে দিকে দাও, দাঁড়িয়ে আছে কালা হয়েছে, কালো হয়ে যায় ওর নিচে আছে। অন্ধকার অন্ধকার হয়েছে, বড় বড় মাগুরের নিচে আছে, সেখানে দুটো আছে, রুইটা।
না, বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। আমরা ঘন্টা দুয়েক আগে এসেছিলাম, তখন বেশ ভালোই রোদ ছিল। এখন সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলে উঠেছে এবং সন্ধ্যের সময় মতিঝিলটাকে দেখতে আরও সুন্দর লাগছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।